অবশ্যই বুঝতে পারছি, থাম্বনেল লিখে বুঝেই যাচ্ছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো চলুন তাহলে শুরু করা যাক, বেশি কথা না বলি। আর দুদিন ধরে ডেলি ব্লগ দিতে পারিনি, এই কারণে দিতে পারিনি, নিয়ে একটু শরীরটা খারাপ, জ্বর আসছে, আবার কমে যাচ্ছে, কখনো জ্বর চলে আসছে, তো ওকে একটু টাইম দিতে হচ্ছিলো, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো কিছু মনে করবেন না, সরি, যারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসেন তাদের কাছে সরি। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, কিটু লাইফের পাশে থাকবেন অবশ্যই। আর রিকোয়েস্ট করছি চ্যানেলটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে সাবস্ক্রাইব পারি আর পাশে থাকুন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমি নিয়ে আসি আমার বরের দেয়া এই ব্যাগটা। আপনারা এর আগে ডিসেম্বরের ব্লগে দেখেছিলেন যে আমি আসাম গিয়েছিলাম ঘুরতে, তো আসামে ওখানে আমি এটা নিয়েছিলাম, এই ব্যাগটা। তো এটা বরে কিনে দিয়েছে, পছন্দ হয়েছিল যার কারণে নিলাম একটা পার্স। এখন ইউজ করিনি, এই যে ইউজ করা হয়ে ওঠেনি, কাছ থেকে দেখায়। তারপরে আছে একটা সাইড ব্যাগ, এটা একটা লং হ্যান্ডেল, শর্ট হ্যান্ডেল হয়ে আছে, মেরুনের ওপরে একটা। এটা আমার খুব প্রিয় একটি ব্যাগ। ইউজও করতাম, এখন খুব একটা করা হয়ে ওঠে না, বাচ্চার জন্য বড় ব্যাগ ইউজ করতাম। এটা লং হ্যান্ডেল, কালারটা খুব মিষ্টি কালার, আর এই একটা আছে, এটাও লং হ্যান্ডেলের মধ্যে একটা ব্যাগ। দিদি আমাকে দিয়েছিল, দিদি যখন কলকাতায় পড়াশোনার জন্য বাইরে কলকাতায় থাকতো, তখন এটা আমার জন্য কিনে এনেছিল জন্মদিনে কোথায় আমার একটা বার্থডেতে আমাকে দিয়েছিল। আর আছে আমার ফেভারিট কালার ব্লু, তো এটা একটা আছে এটাও লং হ্যান্ডেলের মধ্যে। এটাও লং হ্যান্ডেল, এই অরেঞ্জ কালার, দিদি দিয়েছিল, আমার আকাঙ্ক্ষা দিয়েছিল আমাকে, দীঘা থেকে কিনে এনে দিয়েছিল। এই ব্যাগটা খুব সুন্দর, এটাও লং হ্যান্ডেল। এই ব্যাগটা আছে, এটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, এটা আমার বিয়ের প্রথম প্রথম আমি হোলি খেলতে গেছিলাম বন্ধুদের, তো এটা বড় হাতে হ্যান্ডওয়ার্ক আছে, এটা খুব একটা হ্যান্ডেলটা মিডিয়াম, খুব একটা বড় না। আর একটা আছে খুব ইউনিক, পুরো মুদির কাজ, এটা লং হ্যান্ডেল, খুব একটা লং নয়, মিডিয়াম। এই একটা, এই যে এটা আমার মা এনে দিয়েছিল আমাকে আজমির থেকে এনে দিয়েছিল, এটা এটা খুব সুন্দর, পুরো কুর্তির কাজ, এটা আমার খুব প্রিয় একটা ব্যাগ, যদিও মায়ের দেওয়া জিনিস প্রিয়ই হয়। আর এটা একটা আছে, যদি ইউজ করিনি, এটা একটা অ্যানিভার্সারিতে গিফট করেছি।
ছিল, কে দিয়েছিল আমার খুব একটা মনে নেই। যখন বাইরে ছিলাম চণ্ডীগড়ে যখন ছিলাম তখন এটা অ্যানিভার্সারিতে একটা বাসের কোয়ার্টারে একটা দিতে দিয়েছিল, তো খুব সুন্দর, ইউজ করিনি, নিশ্চয়ই করবো। ফ্রেন্ডস, আমার ব্যাগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জানাবেন যে নেক্সট ভিডিও আপনারা কীরকম দেখতে চান। তো আপনাদের কমেন্টের আশায় থাকবো, আর একটু লাইফের পাশে থাকবেন। চ্যানেলটি যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইফের পাশে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ বাই।